হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভোটার কার্ড ভেরিফাই বা সংশোধন করবার সময় যারা কোনো কারণে ভুল করে ফেলেছেন তারা কীভাবে তাদের ভোটার কার্ডটা সংশোধন করবেন সে ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিওটা অনেকেই কিন্তু ভোটার কার্ড ভেরিফাই করেছেন মোবাইল অ্যাপের মাধ্যমে অথবা কিন্তু এই ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে যেখান থেকে আপনি অ্যাপ্লাই করে থাকুন না কেন একবার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেলে বা একবার সাবমিট হয়ে গেলে আর কিন্তু আপনি এডিট করতে পারবেন না তাহলে এখন আমাদের রাস্তা কি। রাস্তা একটা আছে সেই রাস্তাটি আজকে আপনাদের আমি বলবো তার মাধ্যমে কিন্তু এখন যারা ভুল করে ফেলেছেন তারা কিন্তু সংশোধন করে নিতে পারেন তো সে ব্যাপারে আজকের এই ভিডিওটা ভিডিওটা অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা আপনারা সবাই জানেন যে পনেরোই অক্টোবর অক্টোবর পর্যন্ত কিন্তু ভোটার যে এপিক ভোটার নাম্বার বা এপিক নাম্বার যে ভেরিফাই চলছে হেড অফ দ্য ফ্যামিলির সাথে বাকি মেম্বারদের ট্যাগিং তার কিন্তু লাস্ট ডেট অলরেডি অনেকেই করে ফেলেছেন বা কিন্তু বা পর্যন্ত যারা করেন না তারা কিন্তু করবেন তো অনলাইন সাবমিট করতে গিয়ে অনেকেই কিন্তু ভুলভ্রান্তি করেছেন তো ভুলভ্রান্তি করার পর আপনাদের হাতে কিন্তু আর নেই আপনারা এটাকে কিন্তু এডিট করতে পারবেন না এর একটাই রাস্তা সেটা হচ্ছে বিএলওর সাথে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং আপনার এলাকার বিএলওকে আপনি এটা জানবেন কি করেন সে ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিওটা চলুন দেখা যাক প্রথমে আপনারা সার্চ সার্চ করবেন ডাব্লুডাব্লিউ ডট এন ডট ইন এর লিঙ্কটা আমি কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অর্থাৎ এই অর্থাৎ হচ্ছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এই পোর্টালে আপনাদেরকে যেতে হবে যারা যারা অ্যাপ্লাই করেছেন একমাত্র তারাই কিন্তু এখান থেকে চেক করতে পারবেন প্রথমে এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন আমি যে লিঙ্ক দেবো সেখান থেকেও আপনারা ওপেন করতে পারেন অথবা আপনারা ডাইরেক্টলি কিন্তু সার্চ বাড়িকে এটা টাইপ করতে পারেন করবার পর এটাকে আপনারা একটু স্ক্রল করে তলার দিকে নামবেন এখানে আমি একটু বড় করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো ইয়োর বলে লেখা রয়েছে ঠিক দু নম্বর যে অপশানটা বিএলও অথবা ইলেকটোরাল অফিসার ডিটেলস অর্থাৎ আপনার যে বুথ লেভেল অফিসার রয়েছেন তারকে তার ফোন নাম্বার তার ডিটেলস আপনি পাবেন কি করে বা তার নাম কি সব ব্যাপারে কিন্তু আমি এখানে দেখাবো এখানে আপনি একটা টাচ করবেন দেখুন টাচ করার পর এরকমের একটা ওয়েবসাইট ওপেন হবে ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আপনাকে কিন্তু এখানে আপনার এপিক নাম্বার পুট করতে হবে দেখুন এপিক নাম্বার পর আপনাকে করতে হবে দেখুন সার্চ করার পর উপরের দিকে একদম অপশান আপনাকে দিয়েছে বিএলও অর্থাৎ আপনি যে এপিক নাম্বার দিয়ে আপনার ভেরিফাই করিয়েছেন আপনার এপিক নাম্বার ওই বুথ লেভেলের যিনি বুথ লেভেল অফিসার রয়েছেন বিএলও রয়েছেন তার ওনার নাম দিয়েছে এরপরে নাম দিয়েছে ইআরও তারপর ডিইও ডিইও এবং ইআরওর সাথে আপনাদের যোগাযোগ করবার কোনো প্রয়োজন নেই আপনারা বিএলওর সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যে কারেকশন হবে যে ভেরিফাই হবে সে ব্যাপারে ওনাকে খুলে বলবেন এবং উনি কিন্তু আপনাদের এই কারেকশান বা ভেরিফাইটা কিন্তু উনি করে দিতে পারবেন তো এই ছিল কিছু ছোট্ট ভিডিও আপনারা যদি ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবমিট করে রাখবেন এবং কিন্তু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ